যদি শেখ হাসিনা স্বৈরাচার হয় তো শেখ হাসিনার রাষ্ট্রপতি তো এটাও তো স্বৈরাচারই শেখ হাসিনার কাছে রসরেসেন কে বলে আমি দলটা ঠিক করে দেব এখন আপনি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিকার ওইটা দেখানোই মামুনুল হকের মতো আছেন আমরা তো চাই আমরা শুনেন 5 তারিখের ঘটনা আমাদেরকে যদি জিএম কাদের পার্টি চেয়ারম্যান যদি না বলতো আমরা 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 5 তারিখ আমরা মাঠে ছিলাম আমরা মাঠে ছিলাম হয়তো নৈতিকভাবে সমর্থন দেওয়া যায় না আপনারা বিএনপি দেন নাই আমরা জাতীয় পার্টি দেই নাই নৈতিক সমর্থন দেয় নৈতিক সমর্থনটা দিছে বক্তব্যের মাধ্যমে ওই সরাসরি আমরা যাইতে পারি না আমরা কিন্তু গিয়েছি পরিবার সহ গিয়েছি এবং আলমগীর শিকদার লটন শুনলেন ডাক্তার স্বাগত সন্ধ্যা কি বললেন জাতীয় পার্টিকে শূদ্রে আসতে হবে দুটি আর 5 আগস্টের যে গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা যে স্পিচ কিন্তু মনে করেন যে সেটি বর্তমান যে রাষ্ট্রপতি পদে আছেন সেটি আসলে সামঞ্জস্যপূর্ণ না আমার কাছে তখন থেকে আমার একটু দ্বিমত ছিল ব্যক্তিগতভাবে এটা তো আমি আমাকে কোশ্চেন করতাম যদি শেখ হাসিনা স্বৈরাচার হয় তো শেখ হাসিনার রাষ্ট্রপতি তো এটাও তো স্বৈরাচারই হ্যাঁ সংসদ ভেঙে দিচ্ছে আবার উনার কাছ থেকে আমি শপথ নিচ্ছি একটা বিপ্লবী সরকার বা একটা গণ অভ্যুত্থানের সরকার দরকার কি ছিল ওই সাবুদ্দিন সাহেবের কাছে গিয়ে শপথ নেওয়ার আমি তো মনে করি এটা কোনো প্রয়োজন ছিল না হ্যাঁ এখন তো এই যে উনি যে কথা বললো এটা তো একটা ট্রিক্স করলো জনগণের সাথে কিন্তু ট্রিক্স করছে ইটস নট আ জোক যে আমার কাছে দালিলি কোনো প্রমাণ নাই উনি তিন বাহিনীর প্রধানদেরকে পিছনে রেখে উনি বলছে শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে আছে এটা বলছে তো এটা অস্বীকার করবো আমি এজ এ মহামান্য রাষ্ট্রপতির প্রতি আমার সম্মান আছে কিন্তু উনি এটা একটা ট্রিক্স করছে এটা কি আবার ভারত থেকে কোনো ফোন এগুলো আসলো কিনে দেয় বা তুমি মানা করে দাও দেশে একটা গণ্ডগোল লাগুক কারণ বারবারই তো একটা ঘটনা ঘটতেছে বিভিন্নভাবে ওই শুনি বৈদ্যনাথ তলার মতন ত্রিপুরায় একটা সরকার গঠিত হয়ে যেতেছে এই যে শুনি শোনার পর মনে হয় যে আল্লাহ জানে দেশে কী অবস্থা হয় আজকে না একটা জিনিস হাতে দিকে না শান্তু ভাই জাতীয় পার্টি নিয়ে অনেক বকছেন তো আমার না ঠিক আছে মনের কথা একটা একটা কথা মনে পড়ছে খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে শেখ হাসিনা লন্ডনে গিয়ে বলছে সময় হয়ে গেছে এত কান্নাকাটি করে তো লাভ নেই দেখেন এর কাগজটা আমি হাত মানে ধরতে গিয়ে পাইছি দেখেন তো কী হয়েছে আল্লাহ চাইলে মানুষে কি না করে আপনারা আল্লাহ চাইলে আমার করে নামাই দিতে চাইবেন এটা হয় ভাই এটা হইব না আল্লাহ চাইলে আমরাও পারবো হ্যাঁ আপনি যেটা কইছেন আই ওয়ান্ট ইউর হাইলি রেসপেক্ট ইউর অ্যাডভাইস হ্যাঁ যেন আমি আমার চেয়ারম্যানের সাথে কথা বলবো তবে কি কিছু কিছু ব্যাপার আপনাদের ভুলও ইনফরমেশন আছে যেমন 14 তারিখে সুজাতা সিং আইসা বিজেপি ট্র্যাক করছে 14 সালে 2014 ট্র্যাক করছে নির্বাচন এরশাদ আমরা নির্বাচনে যাই নাই রশনি সাহেব ভাই মনে কিছু কইলেন না আজকে যদি আল্লাহ না করুক তারেক জি এবং খালেদা জিয়া দুই ভাগে থাকতো আপনার অবস্থা কি তো আল্লাহ না করুক তার খেসারত তো বিএনপি দিত হয় আমি তারেক জিয়ার পক্ষে থাকতাম না রায়দার আমি খালেদা জিয়ার পক্ষে থাকতাম ভাই তার খেসারত তাহলে বিএনপি দিত আপনার ওই ডিভাইডেশনের খেসারতটা এই যে সমানে বক্তাছেন দিচ্ছি না সেটাই হ্যাঁ এবুসের মও দেশটাদের বাসার পতাকা উড়াই দিয়ে গেছে ডিজে ভাই লাগায়া বইলে গেছে যে লাগাই দিয়ে গেলাম ভাই কিছু করার ছিল রে ভাই হ্যাঁ ভূষণ মহোদয়ের সাথে ধরে নিয়ে গেছে ওই কর্নেল জিয়া নাকি কি ভদ্রলোক হ্যাঁ ওই যে র্যাবে ছিল এখন উনি গ্রেপ্তার আছে শুনছি স্যারের গায়ে আঘাত করছে হ্যাঁ শুনছি আমি জানি না কতটুক সত্যতা কারণ ওর গাড়ি যখন আসছে তখন আমরা পাশের দিয়ে বেরিয়ে গেছিলাম আমিও পাহারাদার একজন ছিলাম হ্যাঁ তা এই সকল ঘটনাগুলি আজকে হেফাজত টাকা হয় না কি ওই শেখ হাসিনার সহযোগী হ্যাঁ হেফাজতের যারা মারা গেছে এই কারণে আপনারা আবার বিচারও চাচ্ছেন যে মতিঝিলে এ হত্যা হয়েছে এর মধ্যে বিচারও চাচ্ছেন তাই হেফাজত বাচ্চারা আমি নিজে তখন জাতীয় পার্টি অফিসের সামনে কাকড়াইলে এই বাচ্চারা ধরে ধরে যাচ্ছিল হ্যাঁ ভাই হেফাজত ইসলামের একটি অংশ হয়তো আসে না অন্য অংশ আছে মামুনুল হকরা তো আছে মামুনুল হক আছে এই যে অহরেই তো দুই ভাগ হয়েছে দেখছেন আই এম কনফিউজ তো জাতীয় পার্টিতে এরকমই কনফিউজ হয়েছে একটা রসন এরশাদ একটা এরশাদ এখন রসন এরশাদ এই আপনি বুঝেন শেখ হাসিনার কাছে রসন এরশাদ কে বলে আমি দলটা ঠিক করে দেব এখন আপনার গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিকার ওইটা দেখানোই মামুনুল হকের মতো হ্যাঁ আমরা তো চাই আমরা শুনেন 5 তারিখের ঘটনা আমাদেরকে যদি জিএম কাদের পার্টি চেয়ারম্যান যদি না বলতো আমরা 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 5 তারিখ আমরা মাঠে ছিলাম
আমরা মাঠে ছিলাম, হয়তো নৈতিকভাবে সমর্থন দেওয়া যায় না, আপনারা বিএনপি দেন নাই, আমরা জাতীয় পার্টি দিই নাই, নৈতিক সমর্থন দেয়, নৈতিক সমর্থনটা দিছে বক্তব্যের মাধ্যমে, ওই সরাসরি আমরা যাইতে পারি না, কিন্তু আমরা কিন্তু গিয়েছি, পরিবার সহ গিয়েছি, যাইলে বলে ভুলিব, পরিবার সহ মনে প্রাণে শেখ হাসিনার পদত্যাগ চেয়েছি, মনে প্রাণে, কারণ শেখ হাসিনা এভাবে 16 বছর একটা কুক্ষিত করে কর্তৃত্ববাদ সরকার থাকবো এটা মেনে নেওয়া যায় না। আমার আমাদের দল একটা একটা অংশ হয়তো তার দোসরে আছে, কেউ সুবিধা ভোগ করছে, তাদের কাছে সরকার টেক কেয়ার করো, সুন্দর করে টেক কেয়ার করো। একটা জিনিস জানার জন্য, আপনাদের আপনার গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন, আপনাদের দলের পদধারী যে কোনো লেয়ারের নিহত শহীদ হওয়ার তালিকায় কি দু একজন আছে জানেন? আছে আছে, গ্রেফতারও আছে, আছে আছে আছে, গ্রেফতার হয়েছে, হায় হায় ভাই এটা কি কইলেন, আছে আছে আছে, দেই ভাই এ এত সুন্দর করে কইছে, হ্যাঁ আছে 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 আছে, রংপুরে আছে, রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে রংপুরে মহানগর জাতীয় পার্টির 23নং ওয়ার্ডের নেতা মিরাজুল ইসলাম এবং জাতীয় মোটর শ্রমিক পার্টি রংপুরে মহানগর কার্যকরী কমিটির সদস্য মানিক মিয়া শাহাদত বরণ করেন, এবং জাতীয় ছাত্র সমাজের এখন যিনি সেক্রেটারি মেম্বার সে জেলে ছিল, আমাদের নেতাকর্মীকে 33 জন নেতাকর্মী আসামি হয়েছে, 11টি মিথ্যা মামলা হয়েছে, হয় নাকি রংপুরে কি আমরা আগুন ধরাই না? জাতীয় পার্টি তো কিছু লোক তাহলে ভালোই, ছাত্র ভালোই না, আবার রশি লাগালেন কে না, ছাত্র ভালো তো বের হয়ে অনেকে কিছু কিছু থাকবে, রংপুরে তো ছাত্র লীগের 400 নেতাকর্মী, ছাত্র লীগও তো পদত্যাগ করে তারা গণঅভ্যুত্থানে থাকে, এরকম আপনাদেরও কিছু আছে? আমরা 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 আমারে আমি মনে করি রংপুরে আমরা যেটা করছি সেটা অপরাপর দল করে নাই, আমরা সিরিয়াসলি ভাবে আমরা মাঠে ছিলাম, অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের মেয়র যে ছিল মোস্তফিজুর রহমান মোস্তাক, সে তো ওপেন, সে তো পলাতক ছিল। শুনেন, আপনার তো থাকবেনই, আপনাদের যেভাবে অপমান করা হয়েছে ওই ফ্যাসিবাদ, এটা তো কল্পনা করা যায় না। আপনাদের যিনি প্রধান, আপনাদের যে প্রধান, তার সাথে তৃতীয় লিঙ্গের লোকের সাথে তার নির্বাচন করতে হয়েছে, এইভাবে অপমান করা হয়েছে অনেক ধরনের ফ্যাসিবাদ, এটা তো কল্পনা করা যায় না। তখন অ্যাকচুয়ালি চলে আসা উচিত ছিল, তখনই ওটা প্রতিজ্ঞা করা উচিত ছিল, তখন একটা সম্মান থাকতো, এটা সম্মান থাকতো। তো যাই হোক, আমরা হাতে গোনা দুই একজন, আমি আওয়ামী লীগ না, কিন্তু হাতে গোনা দুই একজন দিয়ে তো কথা না, বিএনপি আওয়ামী লীগ করে না, জামাতে ইসলাম আওয়ামী লীগ করে না, বিএনপি বিএনপি চার ভাগের এক ভাগের কিছু অংশ আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় ছিল, কোনো কোনো ওয়ার্ডের নেতা ছিল, কোনো কোনো থানার নেতা, আপনি বললে আলাদাভাবে বললেন, আমি আপনাকে দেখাই দেব যে এরা ছিল, সেই কারণে 28 থেকে 29 অক্টোবর আপনারা এত লোক আসার পর চলে গেছে। আমরা আলোচনা শেষ করতে চাই, শেষ সময় চলে এসে, যেটি বিভেদ বা বিভাজন হয়, জাতীয় ঐক্য বিনষ্ট হয়, এরকম কিছু করা ঠিক হবে না, বরং ঐক্যকে অটুট রাখা দরকার, সেটি বলছিলেন। বিভাজন হইবে, এটি তো সত্য কথা, তাই না? পরোক্ষভাবে আপনাদের পক্ষেই বললো, পরোক্ষভাবে আপনাদের পক্ষেই বললো, হ্যাঁ তাই না ভাই? আপনারা ঘোষণা দেন যে আপনারা রেকটিফাই হয়েছে, হ্যাঁ আপনারা ঘোষণা দেন, মোহাম্মদ এরশাদ 90 সালে ক্ষমতা হস্তান্তর করলো, করার পর উনি কিন্তু দেশ ছেড়ে যায়নি, 6 বছর জেলে ছিল, তার তার মুক্তির জন্য আন্দোলন করতে গিয়ে 4 বার আমি জেলে ছিলাম, সর্বপ্রথম হিসাব করে দিয়েছিলাম আমি 44 মাস কার জেলে ছিলাম, মানে ডিটেনশন, কখনো 7 মাস কখনো 8 মাস, এরকম করে জীবনের বছরের থেকে আমি ওই 44 মাস কাটি মাঝে মধ্যে, যে এটা তো বাদ, এটা বাদ দিয়া, হ্যাঁ তা এইগুলি ঘটনাগুলি ঘটছে ভাই, ঘটনাই তা না, আমাদের আনুষ্ঠানিক মঞ্জুরি নিয়ে নিছে, হ্যাঁ প্রথম থেকে আমরা যখন বলেছিলাম, আমাদের পার্টি মহাসচিব ছিল, আনুষ্ঠানিক মঞ্জুরি নিয়ে নিল, কিরে ভাই এটা 96 অবাক হয়ে টাকা নিলাম, আমি কোনোদিন আর তার কাছে যাই, নিল না সে চলে গেল, নিয়ে নিছে চলে যায় কি আর এমনি নেয় নিতে দেয় না, কেমন আছে এখন আনুষ্ঠানিক মঞ্জুর ভালো থাকে, ইসমাইল মওদুদ আহমেদ তো গেল, আর না ওইটা না, ওইটা হলো ক্ষমতা থাকা অবস্থায়, মওদুদ ভাই তো ক্যারেক্টারই ছিল একটু ডিফারেন্ট টাইপের। আচ্ছা তারপরে আমরা ধরেন কাজী জাফর শাহ মোজ্জেমের, আমরা তাদের লোক ছিলাম, আমরা তো তাদের সাথে ছিলাম, টু বি কন্টিনিউ, হেফাজতের ঘটনায় আমরা সেদিন আমাদের পানি মিশে কাজী জাফর সাহেব আমাদের ডাকছে, আমরা পানি দিতেছিলাম, পুলিশে এসে আমাদেরকে গুলি করছে, আমরা স্ট্যান্ড নিছি, আমরা স্ট্যান্ড নিছি সেদিন, হ্যাঁ পুলিশের বিরুদ্ধে স্ট্যান্ড নিছি, সেই কারণে আমি 4 মাস বাইরে পলাইছিলাম, আমার চেহারার মতো কয়েকটা দাগ আছে দেখবেন, এগুলি চিড়েগুলি, সাথে একটা মরে গেছে,
আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, আলমগীর নাম ছেলেটা, গ্যান্ডেরিয়া ছেলেটা মারা গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। পরে বাসায় গিয়ে আমি বুক খুলে দেখি আমার এখানে আরও নয়টা স্পিনটার ওই সান দিয়ে খুলছি, খুলে খুলে বের করছি। তাই আমরা তো কোনো অপরাধ করি নাই, হেফাজতের মিটিংয়ে পানি খাওয়ানোর দায়িত্ব দিছে, পানি খাইতে পুলিশ এসে আমাদের জাতীয় বাড়ি অফিসে অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের গুলি করছে, এবং এগুড়া ঘোড়া ছাত্রগুলিরে আমরা তাড়াতাড়ি পাঠাইলাম সন্দেহজিত কান্দতে তারা দাঁড়ায় কোথায় যাইব। তা আমরা চাই ভাই একটা শান্তিপূর্ণভাবে সমাধানক নির্বাচনটা চলে আসুক, সংস্কারটা এত সংস্কার তো করা যাবো না ভাই, আমরা সংস্কার নিয়ে কথা